হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির ফ্রম ব্লগ, আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় এই জায়গায় আঞ্চলিক ভাষায় বক্স ঘুড়ি, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এটাকে ডাকা হয়। তো এই ঘুড়ি কিভাবে বানানো হয়েছে, আপনি ঘরে বসে খুব অল্প সময়ের মধ্যে এই ঘুড়িটি বানাতে পারবেন, আর এই ঘুড়ি কিভাবে বানানো হয়েছে এ টু জেড সব কিছু আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব, কত টাকা খরচ গেছে। তো এই ঘুড়িটি রুহুল ভাই বানিয়েছে, উনি বলবে যে কিভাবে বানিয়েছে, কতটা খরচ গেছে বা কী কী লাগছে। নেক্সট ওনার বলার পর আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেব। তো আমরা চলে যাচ্ছি রুহুল ভাইয়ের কাছে। ভাই, কিভাবে বানিয়েছেন, কতটা খরচ গেছে, যাবতীয় আপনাদের দর্শকদেরকে বলুন। আমি প্রথমে বাঁশ থেকে কাঠি তৈরি করছি। কাঠি তৈরি করতে বড় ঘুড়িটা বানাইতে মোট 48টা কাঠি লাগে। 48টার ভিতরে 32টা একটু ছোটো মাপের আর 16টা লাগে একটু বড় মাপের। যে কোনো মাপে যে কোনো মানুষ বানাইতে পারে। এটার আমি হাইট দিছি মোট 33 ইঞ্চি হাইট, প্রত্যেকটা 11 ইঞ্চি গ্যাপে প্রত্যেকটা দিছি, আর এদিকে দিছি আপনার 7 ইঞ্চি গ্যাপে, যেগুলো ছোটো কাঠিটা, ঠিক আছে। এটা আপনার নিচে হলো 21 ইঞ্চি, তাহলে আমার হলো মোট 21 ইঞ্চি চওড়া বা চতুর্দিকে, আর হাইট হলো আপনার 33 ইঞ্চি। তো এই মাপে মোট আমি 48টা কাঠি নিছি। 48টা কাঠি নেওয়ার পরে এটা আস্তে আস্তে তৈরি করছি। আর আচ্ছা, মানে এটাতে আপনার খরচ পড়ছে কত এই বড় ঘুড়িটার মধ্যে? খরচ খুবই কম, আমি মোট 150 টাকার পলি কিনছি, আর 50 টাকার আপনার বাঁশ কিনছিলাম, ছোট একটি বাঁশ কিনছি 50 টাকা, আর এই আনুষঙ্গিক কিছু সুতা মোতা যা লাগে 2-4 টাকায়, তাই মোট আমার 200 টাকার মধ্যে, 200 টাকা প্লাস বা 200 টাকার মধ্যে, 200 টাকার মধ্যেই হয়ে যাবে, চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। এটা বানাইতে আপনার সময় লাগছে কতক্ষণ? সময় লাগছে আমি তো বাসায় বসে থেকে বানাইছি, বাসায় বসে থেকে প্রায় আমার 1.5 দিনের মতো সময় লাগছিল। 1.5 দিন সময় লাগছে। আচ্ছা, ভিউয়ার্সদের মধ্যে যদি কেউ এটা বানাতে চায়, যে উনি বানাতে পারছেন, আপনি বানিয়ে দেবেন টাকার বিনিময়ে, এটা কি আপনি করবেন কিনা? না, আসলে তো আমরা এটা টাকার বিনিময়ে আমরা এগুলো বানাই না। যদি কেউ ওই রকম ই করে যে একটা ঘুড়ি বানায় নিব, ঠিক আছে, বা ওই রকম আসলে তাহলে হয়তো চেষ্টা করে দেখা যেতে পারে ওনার জন্য, বা আমি হেল্প করবো, উনি নিজেই বানায় নেবে, আমি একটু দেখাই দেবো বা সাথে একটু হেল্প করবো, এরকম আর কি। আর এই ছোটো ঘুড়িটা তো আপনিও বানিয়েছেন না? তো এটা কিভাবে কি হয়েছে, কতটা খরচ পড়ছে? এটার খরচ মোটামুটি 50 টাকার মতো গেছে আর কি। এটা মোটা 4টা বড় কাঠি আর 16টা ছোটো কাঠি আর কি। এটা 10 ইঞ্চি স্কোয়ার ফিট আর কি, 10 ইঞ্চি স্কোয়ার, 10 ইঞ্চি আছে আপনার 16টা, আর আপনি হাইট নিছিল 30 ইঞ্চি, 30 ইঞ্চি মোট 4টা, ঠিক আছে। এটা বানাইতে আমার 2-2.5 ঘন্টার মতো লাগছে আর কি। তো ভিউয়ার্স, এই যে আমি ঘুড়িগুলো আপনাদের দেখাচ্ছি, বক্স ঘুড়ি আর কি এটার নাম। তো ভিউয়ার্স, আমি কিভাবে বানানো হয়েছে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব একটু পর। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এখনও আমার যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনও সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চলে যাচ্ছি কিভাবে ঘুড়িটা বানানো হয়েছে ওইভাবে, আর কিভাবে উড়ানো হয় ওইটা আমি আপনাদের দেখাবো, সাথেই থাকুন, ধন্যবাদ।
Oh,